রহমান রহিম কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ আজকে 11 ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় আনোয়ারা কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল 11টায় 1 নং বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্য করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা আলহাজ এস এম জয়নাল আবেদিন। 10 দফা যেটা দাবি, সেই দাবিটা হচ্ছে কি, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সকল দল তাতে অংশগ্রহণ করতে পারে এবং রাজবন্দী, সকল রাজবন্দীদের মুক্তি দাবি। দ্রব্যমূল্যের উর্ধগতি আজকে দেশে প্রত্যেকটা চাল ডাল থেকে শুরু করে বিদ্যুৎ গ্যাস সব কিছু দাম আজকে মানুষের নাগালের বাইরে। আমরা এর প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই কর্মসূচি পালন করতেছি। এই আজকে 15টা বছর কেউ ভোট দিতে পারে নাই, রাতের অন্ধকারে একদিন আগে ভোট হয়ে গেছে, যার ভোট সে তো দিতে পারতেছে না, পরের দিন তারা বিজয় ঘোষণা করে, সেটা হচ্ছে ভোটবিহীন একটা বিজয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি অনেক কিছু করেছেন, পদ্মা সেতু করেছেন, বঙ্গবন্ধু টানেল করেছেন, ফ্লাইওভার করেছেন, উন্নয়নের অনেক কাজে হাত দিয়েছেন। জনগণ যদি আপনাকে চাই, আপনি আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনিও অংশগ্রহণ করে, কিন্তু ভোটবিহীন জোর জবরদস্তিমূলক আপনি ক্ষমতায় 15টা বছর আক্রান্ত রয়েছেন, মানুষের অবস্থা তো নাবিশ্বাস। আজকে আমরা কি অবস্থায় সেটা আপনি বুঝতে পারতেছেন, কারণ আপনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার সাথে যারা আছে তারা আপনাকে সঠিক তথ্যটা দিতেছেন। এ সময় তিনি সরকারের প্রতি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।